আপনি কি জানেন সাধারণ একটি ফিউজ কিংবা রেজিস্ট্যান্সের ধারাও ডিসপ্লে প্রবলেম হয়, আর এই ডিসপ্লে প্রবলেম হলে আমাদের ডিসপ্লেটা বাদ দিতে হয়। আজকে দেখব সাধারণ আমরা এই ডিসপ্লেটা কিভাবে ঠিক করতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই কাজটি শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, সাধারণত একটি রেজিস্ট্যান্সের জন্য কিংবা একটি ফিউজের জন্য আমাদের এলইডি ডিসপ্লে প্রবলেম হয়, আর আজকে আমি দেখাবো মাইক্রোস্কোপ দ্বারা কীভাবে এই রোগটি আপনি বার করবেন। আমি আগে ভোল্টেজটা ট্রাই করে নিচ্ছি। আমাদের 5 ভোল্ট যেই স্টার্টিং ভোল্টেজটা, এই ভোল্টেজটা ডিসপ্লে চড়িতে ঢুকছে কি না সেই বিষয়টা আমরা দেখব। দেখেন, এ জায়গায় কিন্তু আমাদের ডিসপ্লে স্টার্টিং 5 ভোল্ট ইনপুট যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমি এখন মিটার থেকে ট্রাই করে নিব ইনপুট হয় কি না। তো এখন আমি মিটারটা দেখাইলাম। দেখেন, আমাদের এই যে ডায়োডের এ মাথার থেকে আসে আর আউটপুট মাথায় নাই। তো এক্ষেত্রে আমাদের এই এই জায়গায় যে ডায়োডটা আছে, ডায়োড বলতে ফিউজ, এই ফিউজটা আমরা চেঞ্জ করে দিলে আমাদের এই কাজটি স্বয়ং সম্পূর্ণ হবে। তো ভিউয়ার্স, 2 মিনিটের এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। দেখেন, এ জায়গায় ভোল্টেজ আছে। এখন আমরা ইনপুট সাইডে মাপ দেব, আউটপুট সাইডে মাপ দেব, এ জায়গায় আউটপুট, এই জায়গায় কিন্তু ভোল্টেজটা নেই। তো এ জায়গার থেকে আমাদের এই ভোল্টেজটা মাইর খাওয়ার ক্ষেত্রে আমাদের এই ডিসপ্লে প্রবলেম হলো। এখন আমরা এই জায়গায় কোনো রেজিস্ট্যান্স কিংবা ফিউজ না দিলেও, এ জায়গায় যদি ডাইরেক্ট একটি তার দিয়ে আমরা জাম্পার করে দেই, সেই ক্ষেত্রে দেখেন আমরা মাইক্রোস্কোপ দ্বারা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাইতেছি, এই ঝালাইটা যদি আমরা জাম্পার করে দেই তো সেক্ষেত্রেও আমাদের এই ডিসপ্লেটা চলবে। তো এইভাবেই আপনারা এলইডি টিভির ডিসপ্লে ভোল্টেজগুলো যদি জানেন, তো সেই ক্ষেত্রে আপনাদের ভোল্টেজ মাপগুলো জানলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আগেই ডিসপ্লের জানতে হবে ভোল্টেজ সম্বন্ধে, কোন ডিসপ্লেতে কত ভোল্ট ইনপুট হবে, বা এসএসস ভোল্ট, এবিডিডি ভোল্ট এবং ভিজিএল ভোল্ট, তো এই ধরনের ইত্যাদি ভোল্টেজগুলো জানার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।